বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। জেল আউটসোর্সিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ। তো আজকে টিউটোরিয়ালে আমরা ওডাসিটির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও থেকে আশা করি আপনি ওডাসিটির বিভিন্ন বেসিক বিষয়গুলো সম্পর্কে আপনি একটা ভালো ধারণা পাবেন। তো প্রথমে আমরা জেনে নিই যে ওডাসিটি আসলে জিনিসটা কি। তো আমরা যারা ভিডিও এডিট করি, ভিডিও এডিটের জন্য বিভিন্ন ধরনের যেরকম সফটওয়্যার আছে, যেমন ওই সফটওয়্যার দিয়ে আমরা ভিডিওটাকে অনেক সুন্দর করতে পারি, অনেক কাজ করতে পারি, মডিফাই করতে পারি। তেমনি আপনার অডিও ভয়েস, আপনি বিভিন্ন ধরনের যদি গান করেন, গজল করেন, কবিতা আবৃত্তি করেন, অডিও সম্পর্কিত যে বিভিন্ন বিষয়গুলো আছে সেই সম্পর্কিত জিনিসগুলো অর্থাৎ অডিওগুলোকে আপনার বিভিন্ন মডিফাই করার জন্য, সুন্দর করার জন্য আসলে এই সফটওয়্যারটি ব্যবহার করা হয়। তো এই সফটওয়্যারটি কিন্তু খুব সহজে সিম্পলি আপনি ব্যবহার করে আপনার অডিওকে সুন্দর করতে পারেন। তো ওডাসিটি সফটওয়্যারটা মানুষ কেন ব্যবহার করে সেটা আপনার অনেকে মনে প্রশ্ন জাগতে পারে। তো দেখুন, যারা ইউটিউবে ভিডিও তৈরি করে, তো দেখা যায় যে যারা জনপ্রিয় যারা ইউটিউবার আছেন তারা প্রত্যেকে কিন্তু ওডাসিটিটা ব্যবহার করেন। তো ওডাসিটিটা আপনার ভিডিওতে, অডিওতে ব্যবহার করার ফলে আপনার অডিওগুলোর মান অনেক ভালো হয়। তো আপনি যে ইউটিউবে ভিডিও দিচ্ছেন, সেখানে যদি আপনার ইউটিউবের অডিওগুলোর যদি শুনতে মানুষ ভালো না লাগে, তাহলে কিন্তু আপনার ভিজিটরগুলো বাড়বে না, আপনার ইউটিউবের ভিডিওগুলো কিন্তু মানুষ দেখে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তো এই জন্য ম্যাক্সিমাম আপনার যারা ইউটিউবে ভিডিও করে, ভালো ভালো যারা ইউটিউবার আছে, অনেকে কিন্তু ওডাসিটি ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে আপনার ইউটিউব ভিডিওতে আপনার অডিওগুলো যদি আপনি সফটওয়্যারে এডিট করে আপনি সুন্দর করে নেন, তাহলে আপনার ভিডিওগুলো মানুষ শুনতে পছন্দ করবে। এছাড়া যারা আপনার মিউজিক করেন, গজল করেন, তারাও কিন্তু এই সফটওয়্যার ব্যবহার করে অনেক মডিফাই করা যায়। ওডাসিটি আপনার সফটওয়্যারের মাধ্যমে আপনার ভয়েস বলেন, মিউজিক বলেন, এখানে অনেক কিছু করার কিন্তু সিস্টেম আছে। তো আমরা যারা ইউটিউবে কাজ করি তারা এখানে সাধারণত কি করে থাকি, যেমন আমরা যখন কোনো ভয়েস রেকর্ড করে থাকি, সেখানের মধ্যে কমন যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে আমাদের রেকর্ডের মধ্যে অনেক নয়েজ থাকে, তো আমাদের নয়েজগুলো রিমুভ করতে হয়। তারপরে আমাদের সাউন্ডগুলো অনেক সময় বেশি থাকে, কম থাকে, সেগুলো ঠিক করতে হয়। তারপরে অনেকের যে সমস্যা, যেমন অনেকের মানুষের কণ্ঠ, এক একজনের কণ্ঠ এক এক রকম, কারো কণ্ঠ আপনার মোটা, কারো কণ্ঠ চিকন, আবার কারো কণ্ঠ আপনার কণ্ঠ সুন্দর, কারোর কণ্ঠ তেমন একটা সুন্দর না। তো যাদের কণ্ঠগুলো বেশি মোটা তাদের কণ্ঠগুলোকে একটু চিকন করা, যাদের কণ্ঠগুলো একটু চিকন তাদের কণ্ঠগুলো একটু মোটা করা। তারপরে আপনার অনেক সময় দেখা যায় যে আমাদের সাউন্ড ভলিউমগুলো ঠিক মতো আসে না, সেগুলোকে ঠিক করা। তো এরকম অনেক ইফেক্ট দিয়ে আপনার কণ্ঠটাকে, আপনার ভয়েসটাকে যেন মানুষ শুনতে ভালো লাগে সেরকম একটা সিস্টেমে নিয়ে আসা যায় আপনার এই সফটওয়্যারের মাধ্যমে। তো আমরা ভয়েস এডিটিং করার জন্য, অডিও এডিটিং করার জন্য ভিডিও যে সফটওয়্যারগুলো আছে ওখানেও করা যায়, কিন্তু আপনার ভয়েসটাকে এডিট করার জন্য এটাই হচ্ছে যে আপনার খুব ভালো একটি জনপ্রিয় একটি স্পেশালাইজড সফটওয়্যার। তো আসুন আমরা দেখি যে এই সফটওয়্যারটা আমরা কিভাবে ডাউনলোড করব। তো এই সফটওয়্যারটা একদম ফ্রি, আপনি ওদের ওয়েবসাইটে গিয়ে আপনি সহজে ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। তো আপনি যদি সঠিকভাবে ওদের ওয়েবসাইটটা থেকে ডাউনলোড করতে চান, তাহলে আমার দেখানো পদ্ধতিতেই আপনি কি করবেন, এই সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করবেন। তো প্রথমে আপনি এখানে গুগলে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে আপনি কি করবেন, ওদের ওয়েবসাইটটাতে যাবেন। ওয়েবসাইটটাতে যাওয়ার পরে দেখবেন যে এখানে ডাউনলোড একটা মেনু আছে, এখানে ক্লিক করবেন। ডাউনলোড মেনুতে ক্লিক করার পরে দেখবেন যে এখানে আর একটা লিঙ্ক আছে, ডাউনলোড ওডাসিটি ফর উইন্ডোজ ম্যাক লিনাক্স। তো এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পরে দেখবেন যে এখানে বিভিন্ন অপারেটিং সিস্টেম আছে এবং বিভিন্ন বিটের দেওয়া আছে। তো এখানে আপনি একটা খেয়াল করবেন, আপনি যে এখানে কিন্তু 64 বিট আছে এবং 32 বিটেরও কিন্তু আছে। এখন আপনি যদি 64 বিটের
সফটওয়্যারটি ইনস্টল করেন তাহলে কিন্তু একটা সমস্যায় পড়বেন, সেটা হচ্ছে যে আপনি প্লাগইন ইনস্টল করতে পারবেন না। তো এই জন্য আপনি 32 বিডের যেটা আছে সেটা কিন্তু ইনস্টল করবেন। এর ফলে কি হবে, আপনি অনেক সময় কিন্তু অনেক প্লাগইন ইউজ করতে হয় ওডাসিটিতে, সেটা ইউজ করতে আপনার সমস্যা হবে না। তো আপনি এখানে 32 বিডের আপনার ডাইরেক্ট ইনস্টলারও সফটওয়্যারটাও ইনস্টল করতে পারেন, অথবা জিপ ফাইলও আপনি এখানে ক্লিক করলে জিপ ফাইলটাও ডাউনলোড করতে পারবেন, ডাইরেক্ট সফটওয়্যার ফাইলটাও ডাউনলোড করতে পারবেন। তো আমি এটা 32 বিডের সফটওয়্যারটা ডাউনলোড করতেছি ডাইরেক্ট ফাইলটা। এখানে যখন ক্লিক করবেন তখন দেখবেন যে নিচে সফটওয়্যারটা ডাউনলোড হবে। তারপরে আপনি এই সফটওয়্যারটা ওপেন করবেন, এখানে শো ইন ফোল্ডারে গেলাম, তো দেখেন এখানে আছে, এখান থেকে আপনি সফটওয়্যারটা ইনস্টল করে ফেলতে পারবেন। তো সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করবেন যদি না পারেন তাহলে এটা নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, ওইটা দেখে নেবেন। আশা করি খুবই সহজ, এটা আপনারা পারবেন। তো ইনস্টল করার পরে আপনার আপনি এভাবে একটা ইন্টারফেস দেখবেন, এবং আপনার ডেস্কটপে এভাবে একটা শর্টকাট আইকন তৈরি হবে, আপনি এখান থেকে ক্লিক করেও সফটওয়্যারটা ওপেন করতে পারবেন। তো আমরা এখানে ক্লিক করে সফটওয়্যারটা ওপেন করলাম, ওপেন করার পরে আপনি এভাবে একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানে আমরা ইন্টারফেসটা সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা দিই। যেমন দেখেন এখানে প্রজেক্ট রেট, এখানে দেখেন অনেকগুলো হার্জ আছে, এই যে দেখেন এখানে ডিফল্ট থাকবে 44,100 থেকে আপনি 3,84,000 পর্যন্ত হার্টস আছে। তো এই হার্টসের ব্যাপারটা হচ্ছে আমরা যারা ভিডিও করি, তো যত ফ্রেম আপনার যত হার্টস বেশি দিবেন, আপনার যে ভিডিও করার সময় যত এলিমেন্ট বেশি আছে তত এলিমেন্টগুলো কী হবে বেশি ক্যাপচার হবে। তো ঠিক এখানেও এরকমই সিস্টেম, আপনি যত হার্টস বেশি দিবেন আপনার ভয়েসের যত বেশি এলিমেন্ট আছে তত বেশি এলিমেন্টগুলো সে কী করে ফেলবে, ক্যাপচার করবে। তো এখানে বেশি এলিমেন্ট আপনি যদি বেশি হার্টসে দেন আপনার ফাইলটা কিন্তু বেশি ভারী হয়ে যাবে। তো আমরা যারা ছোটোখাটো কাজ করি তারা কিন্তু 44,100 অথবা 48,000 ব্যবহার করে থাকি, আপনারা 12 যদি মনে করেন আর একটু বেশি ব্যবহার করে দেখতে পারেন। তো আমরা যারা বিভিন্ন অডিও নিয়ে কাজ করি তাদের জন্য 44,100 থেকে আপনি 96,000-এর মধ্যেই কিন্তু আপনার এটার হার্টসটা স্ট্যান্ডার্ড হয়। তো আপনি চাইলে অন্যান্যগুলো ব্যবহার করে দেখতে পারেন আপনার অডিওর মানটা কেমন হয়। তো সাধারণত 44,100 থেকে 96,000-এর মধ্যেই ম্যাক্সিমাম মানুষ ব্যবহার করে থাকে। তো আমি এখানে আজকে আপনাদের জন্য 48,000 যে হার্টসটা আছে প্রজেক্ট রেট সেটা ব্যবহার করলাম। তারপরে উপরে দেখেন এখানে আপনার এই অডিওর কিছু ফরম্যাট আছে, এখানে তিনটা ফরম্যাট আছে, এমএমই, উইন্ডোজ। তো প্রথমটা হচ্ছে যে এমএমই, এমএমইটা সাধারণত কমনলি ব্যবহার করা হয় স্ট্যান্ডার্ড ফরম্যাট। তো যদি আপনি এছাড়াও দেখেন উইন্ডোজ ডাইরেক্ট সাউন্ড, অর্থাৎ উইন্ডোজ ডাইরেক্ট সাউন্ডের ওদের একটা উইন্ডোজের একটা ফরম্যাট আছে, এটাও ব্যবহার করতে পারেন, অথবা উইন্ডোজ WSPI নতুন আসছে এই ফরম্যাটটা, এটাও আপনি ব্যবহার করে দেখতে পারেন। তো আমরা এমএমইটাই ব্যবহার করব, এটা কমনলি ব্যবহার করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। তারপরে দেখেন মাইক্রোসফট সাউন্ড ইম্পোর্ট, অর্থাৎ আপনি যে মাইক ব্যবহার করতেছেন সেগুলো এখানে দেখাবে কোন ধরনের আপনি মাইক ব্যবহার করতেছেন। তো আপনার এখানে যদি অনেকগুলো মাইক থাকে সবগুলো শো করবে, তো যে মাইকটা আছে আপনি, তো আমার এটা আছে, আমি এটা দিয়ে ইউজ করলাম। তো ডিফল্ট দেখা যাবে যে আপনার যে মাইকটা যদি একটা থাকে অটোমেটিক কিন্তু এখানে মাইকটা চলে আসবে। তারপরে দেখেন এখানে আপনার রেকর্ডিং মধ্যেও কিন্তু দুই রকমের আছে, একটা হচ্ছে চ্যানেলটা, একটা হচ্ছে মনো আর একটা হচ্ছে স্টুডিও। তো স্টুডিও মানে আমরা সাধারণত অনেকে কিন্তু সাউন্ড বক্স দুইটা ব্যবহার করে থাকি। তো দুইটা সাউন্ড বক্স ব্যবহার করলে আপনি যদি অডিওটা স্টুডিওতে যদি রেকর্ড করেন তাহলে আপনার দুইটা সাউন্ড বক্সে কিন্তু সমানভাবে শোনা যাবে, কিন্তু মনোতে যদি আপনি করেন তাহলে আপনার সাউন্ডটা একটা মাইক দিয়ে কী হবে শোনা যাবে। তো স্টুডিওতে করলেই সাধারণত স্ট্যান্ডার্ড হবে। তারপরে এখানে যে স্পিকারটা আছে এটা হচ্ছে যে আপনার কম্পিউটারে কী ধরনের স্পিকার আছে সেটা এখানে ইন্ডিকেট করবে। তো এটা হচ্ছে যে আপনার মাইক্রোফোনের যে সাউন্ডটা আছে সেটা এটা নির্দেশ করবে, আপনি যে মাইক্রোফোনটা দিয়ে রেকর্ডিং করবেন সেটার সাউন্ডটা এটা নির্দেশ করবে। তো এটা আপনি 100% রাখতে পারেন, আবার কমিয়েও দিতে পারেন। যদি দেখেন যে আপনার 100% যদি আপনি মাইক্রোফোন ব্যবহার করে রেকর্ড করলে যদি এটা শুনতে খারাপ লাগে তখন আপনি এটা একটু কমিয়ে দিবেন। আর এটা হচ্ছে
আর এটা হচ্ছে যে আপনার স্পিকার, অর্থাৎ আপনি যে স্পিকারে আপনার আওয়াজটা শুনতেছেন সেই স্পিকারের এটা নির্দেশ করতেছে। তারপরে দেখেন এখানে একটা মাইক্রোফোনের একটা অপশন দেখা যাচ্ছে, তো এটা হচ্ছে যে আমাদের মাইক্রোফোনটা যখন রেকর্ড করব এই সফটওয়্যারের মাধ্যমে তখন এটা লেভেলটা কীরকম হচ্ছে সেটা ইন্ডিকেট করবে। তো দেখেন এখানে একদম সর্বোচ্চ যে লেভেলটা সেটা হচ্ছে জিরো, তো সর্বোচ্চ লেভেলটা হচ্ছে জিরো, জিরো থেকে আপনার -1, -2, -6 একদম -54 পর্যন্ত আছে। অর্থাৎ আপনি যদি -54 দেন আপনার স্পিকারটা যদি থাকে তাহলে একদম অল্প শোনা যাবে, আর যদি আপনি জিরোতে দেন আপনার মাইক্রোফোনটা তাহলে কিন্তু আপনার এই রেকর্ডিং যে আওয়াজটা সেটা সর্বোচ্চ শোনা যাবে। তো সাধারণত আমরা যারা এই অডিও সাউন্ডটা আপনার -10 থেকে -9 বেশি ব্যবহার করে থাকে, -10, -9 এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড। এরপর আপনি দেখতে পারেন অর্থাৎ 6 থেকে 10 ভিতরে রাখলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড হয়। তো আপনি যখন ওডাসিটি দিয়ে রেকর্ড করবেন তখন আপনি প্রথমে কিন্তু আপনার রেকর্ডিংটা কীরকম স্ট্যান্ডার্ড হচ্ছে সেটা আপনি চেক করে নেবেন, প্রথমে চেক করে যদি করেন তাহলে আপনার রেকর্ডিংটা সুন্দর হবে। আর এটা হচ্ছে যে আপনার রেকর্ডিংটা আপনার অডিওর আউটপুট লেভেলটা কত সেটা এখানে দেখাবে, স্পিকারের মাধ্যমে আপনার লেভেলটা কত যাচ্ছে সেটা দেখাবে। ঠিক এটার ক্ষেত্রে একই, আপনার অডিওর সাউন্ডটা লেভেলটা আপনি চেষ্টা করবেন আপনার 10 অথবা 9 ভিতরে রাখতে পারলে সবচেয়ে ভালো, এটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড, -10, -9, -8 এইরকমের মধ্যে রাখতে পারলে সবচেয়ে ভালো হয়। আবার এখানে দেখবেন আপনার সাউন্ডটা যদি বেশি হয় তখন কিন্তু হলুদ কালার এবং লাল কালার আসবে, তো হলুদ এবং লাল কালার থাকাটা মানে শুনতে আপনার সাউন্ডটা শুনতে একটু খারাপ লাগবে, এটা সফটওয়্যারে আপনাকে ইন্ডিকেশন করবে। তো আপনি চেষ্টা করবেন আপনার রেকর্ডিং সাউন্ডটা যেন হলুদ অথবা লাল কালার না হয়, সবুজের মধ্যে রাখতে পারলে সবচেয়ে ভালো হয়। তো এরপরে দেখেন আপনি চাইলে এই যে টুলগুলো আছে এগুলোকে টেনে এখানে যে একটা অপশন আছে দেখবেন এখানে দাগের মতো, এগুলোকে ধরে নিচে নিয়ে আসতে পারবেন, আবার চাইলে এগুলোকে বড় করতে পারবেন, এভাবে বড় করে দেখতে পারবেন যে আপনার সাউন্ডটা কীরকম আসতেছে। আমরা যদি এটা প্লে করি তো দেখেন এভাবে আমার দেখাবে সাউন্ডটা কীরকম আসছে, আবার এটা চাইলে আপনি এভাবে ছোট করে এখানে ধরে এখানে টেনে এখানে নিয়ে যেতে পারেন, অথবা আপনি এখানে যদি আমরা ভিউতে যাই, তো আমরা যদি ভিউতে যাই, ভিউতে যাওয়ার পরে আমরা এই যদি রিসেট টুলে দিই তাহলে এটা আবার আগের জায়গায় চলে আসবে। তো এভাবে আপনি টুলগুলোকে চাইলে এগুলোকে ডিলিটও করে ফেলতে পারেন, যেমন এখানে ভিউ থেকে টুলবার আছে, আপনি যে টুলগুলো দেখতে চান না এখানে যদি আনচেক করে দেন এখান থেকে চলে যাবে, আবার যেগুলো দেখতে চাবেন সেগুলো আপনার এখানে ক্লিক করলে আবার এখানে চলে আসবে। এভাবে আপনি টুলগুলো আপনার যেগুলো প্রয়োজনীয় সেভাবে সেটিং করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেমন মনে করেন আমি এখানে এখানে আপনি রেকর্ড করার জন্য এই বিভিন্ন অপশন আছে, যেমন এটা দিয়ে আপনি রেকর্ড হবে এটাতে ক্লিক করলে আপনার এই সফটওয়্যারের মাধ্যমে কোনো কিছু যদি রেকর্ড করতে চান, অডিওগুলো যদি রেকর্ড করতে চান তাহলে এখানে ক্লিক করলে শুরু হবে, এটা ক্লিক করলে স্টপ হয়ে যাবে, এই যে স্টপ লেখা আছে, তারপরে এটা ক্লিক করলে আপনার যে কোনো অডিও যখন আপনি আমরা শুনি তখন এটা ক্লিক করলে থেমে যাবে, এটা দিয়ে আমরা প্লে করতে পারবো। তো দেখি আমি একটা অডিওটা একটা এখানে একটা অডিও আপনাদের জন্য রেকর্ড করে দেখাচ্ছি, তো আমি এখানে ক্লিক করলাম, তো দেখেন এই যে আমার যে এই লেভেলটা এটা কিন্তু কততে উঠতেছে, এই 7 থেকে 8 মধ্যে উঠতেছে, এই যে দেখেন এই যে আমি যে কথাগুলো বলতেছি এই যে আমার এটা কিন্তু এই এতটুকুর মধ্যে যাচ্ছে, তাহলে আমি বুঝতে পারছি যে আমার যে মাইক্রোফোনের যে ভলিউমটা সেটা কি আছে ঠিক আছে। তাহলে প্রথমে এটা আপনি দেখে নেবেন, আবার এটাকে আপনি পরবর্তীতেও আপনি সফটওয়্যারের মাধ্যমে সমাধান করতে পারবেন। তো আমি এটাকে স্টপে ক্লিক করতেছি, তো দেখেন আমার এই কথাগুলো কিন্তু কি হয়ে গেছে, স্টপ হয়ে গেছে, আমার এখানে রেকর্ডিংটা হয়ে গেছে। তো এইভাবে আপনি যখন এই কোনো এখানে যদি কোনো অডিও রেকর্ডিং করেন তাহলে আপনি মাইক্রোফোনের লেভেলটা প্রথমে দেখে নেওয়াটাই ভালো, সমস্যা হইলে এটাকে আবার পরবর্তীতেও লেভেলটা ঠিক করা যায় আপনার বিভিন্ন ইফেক্ট আছে ইফেক্টের মাধ্যমে। তো যদি দেখেন আপনার মাইকের আওয়াজ বেশি হচ্ছে তাহলে আপনি এখান থেকে কমিয়ে দিতে পারেন,
আর যদি দেখেন যে কম হইতেছে এখান থেকে আপনার মাইক্রোফোনের লেভেলটা বাড়িয়ে দিবেন। এভাবে প্রথমে এই জিনিসটা আপনি সেটিং করে নেবেন। তো এখানে আপনি চাইলে রেকর্ডও করতে পারেন এভাবে। তো দেখেন এখানে আপনি চাইলে যে কোনো অডিও আপনি এখান থেকে রেকর্ড করে এটাকে এডিট করতে পারেন, অথবা চাইলে আপনি বাহির থেকে, যেমন আমি বাহিরে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিও থেকে আমি অডিওটা এক্সপোর্ট করে এখানে আমি ইম্পোর্ট করতে পারবো। আবার এখানে আপনি অনেকগুলো ট্র্যাক নিয়েও কাজ করতে পারবেন। যেমন আমি এখানে একটা রেকর্ড করছি, এটা এখানে রাখলাম, আমি আরেকটা তো আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে একটা ভিডিও থেকে আপনি একটা অডিওকে এক্সট্রাক্ট করে এখানে আপনি ইম্পোর্ট করবেন। তো আমরা যারা ইউটিউবে কাজ করি তারা কিন্তু এরকম বিভিন্ন ভিডিও থেকে অডিওগুলোকে এক্সট্রাক্ট করে নিয়ে আসতে হয়। তো দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে আপনি একটা অডিওকে এক্সট্রাক্ট করে এখানে ইম্পোর্ট করবেন। তো দেখুন আমার এই ভিডিও ফাইলটাতে একটা অডিও আছে। এই অডিওটাকে আমি, এটা হচ্ছে ক্যাম্পিসি একটা সফটওয়্যার, এখান থেকে আমি এই অডিওটাকে কীভাবে আমি এক্সপোর্ট করবো সেটা দেখাচ্ছি। তো এখান থেকে আপনি কি করবেন, এখানে প্রোডিউস স্পেশালে যাবেন, এক্সপোর্ট অডিওতে যাবেন, তারপরে এখানে আপনি যে কোনো আমার, তো আপনি এখান থেকে এক্সপোর্ট করার সময় ওয়েব ফাইলে আপনি নিতে চেষ্টা করবেন। তো এখান থেকে আপনি যদি ওয়েব ফরম্যাটে যদি আপনি অডিওটা এক্সপোর্ট করেন তাহলে অডিওটার মানগুলো ভালো থাকবে। তো আমি যখন এখানে সেভ দিব তখন দেখেন এখানে আমার এভাবে একটা ওয়েব ফাইল একটা কি হবে, ক্রিয়েট হবে। এরপরে দেখেন আমি আমার অডিও সফটওয়্যারটাতে যাচ্ছি, এখান থেকে এখন আমি কি করব, ওই যে অডিও ফাইলটা আমি এক্সপোর্ট করলাম এখানে আমি এটা কি করব, ইম্পোর্ট করব। এখানে ফাইল থেকে যাব, ফাইল থেকে ইম্পোর্টে যাব, অডিওতে ক্লিক করব। তারপরে দেখেন এই যে আমি যে ফাইলটা, আমার এই ফাইলটা আমি যেটা এক্সপোর্ট করছিলাম সেটা আমি এখানে ইম্পোর্ট করব। তাহলে ওপেনে ক্লিক করব। তাহলে দেখেন আমার এখানে নিচেরটা হচ্ছে যে আমার একটা ভিডিও থেকে আমি একটা অডিও এক্সপোর্ট করে নিয়ে আসছি, আর উপরেরটা হচ্ছে আমি এখানে আমি কী করছি, রেকর্ড করছি। এভাবে আপনি অনেকগুলো ট্র্যাক নিয়েও কাজ করতে পারবেন। তারপরে দেখেন এখানে আমি এটাকে যদি আরেকটু বড় করে দিই, এখানে কোনো কিছু বড় করার, ছোট করার জন্য আবার এখানে জুম টুল আছে, যে দেখেন জুম, এখানে জুম ইন আউট দুইটা অপশন আছে। এখানে যদি আমি যেটা আপনি যেই ট্র্যাকে কাজ করবেন সেই ট্র্যাকটা কিন্তু সিলেক্ট করতে হবে, এই যে আমি এখানে ক্লিক করলাম এটাকে সিলেক্ট করতে হবে। তো এটাতে আমি জুম যদি ইন ক্লিক করি এটা বড় হবে, তারপরে জুম আউট দিই তাহলে এটা ছোট হবে। তারপরে দেখেন আমার এই যে ট্র্যাকটা, এটা যদি মনে করেন যে অনেক বড় হয়, আমি যদি এটাতে ক্লিক করি, ফিট প্রজেক্ট ইন এ উইথ, মানে আমার ফ্রেমটা একটা ফ্রেমে চলে আসবে। তো এটা আমার একটা ফ্রেমে আছে, যেহেতু ছোট, অনেক সময় দেখা যায় যে অনেকগুলো বড় ফ্রেম হয়, তখন এখানে যখন ক্লিক করবেন এটা আপনার আপনার এই ফ্রেমের মধ্যে চলে আসবে। আবার এটাতে ক্লিক করলে দেখেন এটা হচ্ছে যে ফিট সিলেকশান, এটাতে যদি আমি ক্লিক করি দেখেন এটা আমার সিলেকশানটা বড় হয়ে গেছে। তারপরে এটাতে আবার আমি ক্লিক করলাম, এটাতে আমি দেখেন এটা আমি একটা ছোট ফ্রেমের মধ্যে নিয়ে আসলাম। এই দুইটার কাজ হচ্ছে এটা। তারপরে এখানে আমাদের আন্ডো রিডো যেটা আমরা ব্যবহার করে থাকি এইগুলো ব্যবহার করতে পারেন। যেমন কোনো ফাংশান আপনি দেওয়ার পরে মনে করলেন যে আবার আমি এটাকে আন্ডো করব, এভাবে এগুলো দিয়ে আপনি করতে পারেন। তো দেখেন এরপরে আমরা যারা অডিও করি, আমাদের যারা যেটা মূল সমস্যা, প্রথম সমস্যা হয় যে আমাদের অডিওতে বিভিন্ন নয়েজ থাকে। অর্থাৎ আমরা যদি স্পেশাল কোনো অডিও রেকর্ডিং করার জন্য ভালো রুম, অনেকে আলাদা আপনার রেকর্ডিং করার জন্য আলাদা রুমের ব্যবস্থা করে যেখানে নয়েজ থাকে না, কিন্তু অনেকে দেখা যায় যে আপনার রেকর্ডিং করার সময় বিভিন্ন আশেপাশের অনেক নয়েজ থাকে, মাইক্রোফোন ভালো না, তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে প্রচুর নয়েজ থাকে। তো আমার এখানে দেখেন এখানে কিন্তু মোটামুটি নয়েজ আছে, এই যে এগুলো হচ্ছে নয়েজ। তো আপনারা করবেন কি, যে কোনো রেকর্ড করার সময় 4-5 সেকেন্ড আপনি আপনার রেকর্ডিংটা স্টপ রাখবেন। তো স্টপ রাখলে কি হবে, আপনার আশেপাশের যে নয়েজগুলো আছে সে ক্যাপচার করে ফেলবে। আমি যদি একটু ইয়ে করি, এই যে এগুলো হচ্ছে আমার আশেপাশের নয়েজগুলো। তো আমরা যখন নয়েজ রিমুভ করব, এই সফটওয়্যারটা দিয়ে আপনি যত নয়েজ আছে একদম পরিপূর্ণভাবে আপনার কথা ছাড়া বাকি সবগুলো আশেপাশের নয়েজগুলো কী করে ফেলতে পারবেন, রিমুভ করে ফেলতে পারবেন।
তো সাধারণত আমরা প্রথম কাজ যেটা করি সেটা করি যে নয়েজটাকে রিমুভ করে ফেলি। আমাদের এখানে আরেকটা টুল আছে, দেখবেন যে এই যে আমার যে দেখেন সিলেক্ট টুল, তো আপনি অন্য টুলে যদি আপনি যদি ক্লিক করেন, যেমন এখানে আমি জুম টুলে ক্লিক করলাম, আমার কিন্তু নয়েজ টুলে এই যে সিলেক্ট টুলে কিন্তু উজ্জ হয়ে গেছে। তাহলে আপনি যে এখন দেখেন এখানে কিন্তু কোনো কিছু সিলেক্ট করতে পারবেন না, আপনি যদি চান যে এই অংশটা সিলেক্ট করার জন্য এটা কিন্তু সিলেক্ট হবে না, এটা অন্য কিছু হয়ে গেছে। এটা দিয়ে কিন্তু এই জুম ইন, এটা দিয়েও কিন্তু জুম ইন জুম আউট হয়, এটা আপনি যদি ক্লিক করেন জুম ইন জুম আউট এটা দিয়ে হবে, যেমন আমি ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু জুম ইন হয়ে গেছে। তো এভাবে এটা দিয়ে আপনি জুম ইন জুম আউট করতে পারেন। তো দেখেন এখন আমার যখন আমি সিলেক্ট টুলে যখন ক্লিক করব তখন আমি এটার বিভিন্ন অংশগুলো সিলেক্ট করতে পারবো। তো আপনার অন্য যদি টুলে যদি থাকে, এটা যদি যদি না থাকে, এটাতে ক্লিক করে আপনি সিলেকশন করতে পারবেন। তো এটা হচ্ছে যে আপনার সিলেক্ট টুলটা। তো আমি সিলেক্ট টুলে ক্লিক করে আমি প্রথমে যাচ্ছি আবার নিচে, দেখেন নিচে একটা যে অপশন আছে সেটা দিয়ে আপনি আপনার ফ্রেমের সামনে পিছনে যেতে পারবেন, আপনার অডিওটা সামনে পিছনে যেতে পারবেন। তো আমি সামনের দিকে আসলাম, সামনের দিকে এসে আমি এই অংশটাকে সিলেক্ট করলাম। প্রথম আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমরা নয়েজটা রিমুভ করা। তো নয়েজটা রিমুভ করার জন্য প্রথমে আপনি এই আপনার যে ভয়েসের মধ্যে যে নয়েজগুলো আছে সেগুলো আপনাকে দেখিয়ে দিতে হবে। যেমন আমার, আমি যে প্রথম কয়েক মিনিট কথা বলিনি, তাহলে এইগুলো হচ্ছে যে আমার আশেপাশের এনভায়রনমেন্টের নয়েজগুলো, এটা আমি সফটওয়্যারকে চিনিয়ে দিব। তো এটা করার জন্য প্রথমে আপনি ইফেক্টে যাবেন, ইফেক্ট থেকে আপনি নয়েজ রিডাকশানে যাবেন, নয়েজ রিডাকশান থেকে আপনি গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করবেন। তো এখানে দেখেন এখানে আমার একটা সেটিং দেওয়া আছে, সাধারণত এই সেটিংয়ে আমার অডিওগুলোর নয়েজগুলো খুব সুন্দরভাবে রিমুভ হয়। যদি আপনার নয়েজটা আরও বেশি থাকে আপনি এগুলাকে মানটাকে এটাকে একটু বৃদ্ধি করতে পারেন, দ্বিতীয়বারও আপনি নয়েজ রিডাকশান করতে পারেন। তো আমি এখান থেকে প্রথমে কাজ হবে আপনার, যেমন ফার্স্ট স্টেপ হবে যে আপনার নয়েজটাকে সিলেক্ট করা। তা আমি এই অংশটা যেহেতু নয়েজ, আমি এটাকে বলবো যে গেট নয়েজ প্রোফাইল, মানে তুমি এই নয়েজটা নাও, আমি এটাকে ক্লিক করব। তো ক্লিক করলে আমি আমার সফটওয়্যারকে চিনিয়ে দিলাম যে আমার নয়েজটা হচ্ছে যে এটা। এরপরে আমি কী করবো, পুরাটা আমার যে পুরো ফাইলটা আছে সেটাকে আমি এখানেও সিলেক্টে ক্লিক করলে সিলেক্ট হবে, অথবা এখানে নিচে একটা অপশন দেখবেন সিলেক্ট, এখানে ক্লিক করলেও আপনার পুরো ফাইলটা কী হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। তো এরপর আমি ইফেক্টে যাব, ইফেক্ট থেকে আমি নয়েজ রিডাকশানে যাব। তো এখন যখন আমি ওকে করব তখন আমার এখান থেকে সব নয়েজগুলো রিমুভ হয়ে যাবে। অথবা আপনি এখানে এই প্রিভিউ দিয়ে আপনার সাউন্ডটা দেখতে পারেন, যেমন আমি এখানে প্রিভিউ দিলাম, এভাবে আপনি দেখতে পারেন যে আপনার নয়েজগুলো রিমুভ হয়েছে কিনা। যদি রিমুভ না হয়, যদি কম বেশি থাকে, তাহলে এখান থেকে আপনি একটু কম বেশি করে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি কী করলাম, আমি এভাবে রাখলাম, যেহেতু আমার এইভাবে সেটিংটা ভালো হয় এভাবে রাখলাম। তো এখানে নিচে দেখেন নয়েজের দুইটা অপশন আছে, একটা হচ্ছে রিডিউস আর একটা হচ্ছে রেসিডিউ। তো আপনি যদি রিডিউসে ক্লিক করেন, এটাতে যদি রাখেন, তাহলে আপনার যে ব্যাকগ্রাউন্ড নয়েজটা রিমুভ হয়ে অন্য অন্য নয়েজগুলো থাকবে, আর রেসিডিউতে যদি আপনি দেন তাহলে আপনার অন্যান্য যে ভয়েসগুলো আছে সেগুলো রিমুভ হয়ে শুধু ব্যাকগ্রাউন্ড নয়েজটা থাকবে। অনেক সময় আমরা অনেক জায়গায়, যেমন আমরা একটা প্রাকৃতিক পরিবেশে গেলাম, সেখানে আমাদের পাখির একটা সুন্দর কিচিরমিচির শব্দ আমাদের ভালো লাগলো, তো আমরা সেটা রেকর্ডিং করতেছি, দেখা গেলো যে অন্য একটা আওয়াজ চলে আসলো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ড নয়েজটা কিন্তু পাখির ডাক। তো আমরা যদি পাখির ডাকটা রাখতে চাই, প্রকৃতির শব্দগুলো রাখতে চাই, অন্য শব্দগুলো যদি বাদ দিতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা রেসিডিউতে ক্লিক করে ওকেতে ক্লিক করব। তখন আমাদের ব্যাকগ্রাউন্ড নয়েজটা থাকবে, অন্য অন্য নয়েজ যেগুলো আছে সেগুলো কী করবে, রিডিউস হয়ে যাবে। তো এটা আপনারা খেয়াল করবেন। তা আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড নয়েজটা আমরা রিমুভ করব, আমরা রিডিউসে ক্লিক করে ওকেতে ক্লিক করব। তো করার পরে দেখেন এই যেগুলো একদম চিকন হয়ে গেছে, মানে আমার ব্যাকগ্রাউন্ড নয়েজটা চলে গেছে। তো ইচ্ছা করলে আপনি আরও একবার সিলেক্ট করে আরও একবার আপনি এফেক্টে দিতে পারেন, আরও একবার দিতে পারেন যদি আপনার নয়েজ থাকে। তো বেশি অনেক সময় দেখা যায় যে যদি বেশি নয়েজ রিমুভ করেন তাহলে কিন্তু অনেক সময় আপনার এই সাউন্ড কোয়ালিটি একটু সমস্যা হয়। তো এটা আপনি দেখবেন, আপনি যদি চান নয়েজ বেশি থাকে আরও বেশি আপনি রিমুভ করতে পারবেন।
তো দেখবেন অনেক সময় আপনি রেকর্ড করার সময় আপনার স্পিকারটা অনেক দূরে চলে যায়, তো কখনো কখনো দেখবেন যে আপনার এখানে আপনার সাউন্ডগুলো অনেক ছোট হয়ে যায়, মানে কম থাকে। তো এটাকে আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন? তো এটার জন্য আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি অ্যাম্পলিফাইতে ক্লিক করলাম। অ্যাম্পলিফাইতে ক্লিক করার পরে অ্যাম্পলিফাইতে গেলাম। তো এভাবে যাওয়ার পরে আপনি এটাকে কি করবেন, প্রথমে একটু এভাবে নাড়াচাড়া করবেন। করার পরে নিচে একটা অপশন দেখবেন ডিবি। তো আমরা চাইতেছি যে এই সাউন্ডটাকে নাইনের মধ্যে নিয়ে আসার জন্য, অর্থাৎ 9-10 হচ্ছে স্ট্যান্ডার্ড। তো এখানে আপনি 9 দিয়ে দিলেন, মাইনাস নাইন দিয়ে দিলাম, দিয়ে আমি ওকেতে ক্লিক করলাম। তো দেখেন এই যে আমার সাউন্ডটা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। আমি যদি এই সাউন্ডটা এখন এখানে শুনি, দেখেন আমার এটার আউটপুটটা 9-এর মধ্যে চলে আসবে। এই দেখেন এখানে 9-এর মধ্যে কিন্তু আসতেছে। তাহলে এভাবে আপনার অডিওতে কোথাও যদি সাউন্ডটা শর্ট হয়ে যায়, তাহলে সেভাবে আপনি এইভাবে অ্যাম্পলিফাই দিয়ে ঠিক করতে পারেন, অথবা পুরাটা আপনি সিলেক্ট করেও আপনি অ্যাম্পলিফাই দিয়ে ঠিক করে নিতে পারেন স্ট্যান্ডার্ড, অথবা আরও অপশন আছে, সেগুলো আপনাকে আমি দেখাবো পরবর্তীতে। তো এই জিনিসটা আমাদের অনেক সময় দরকার হয়, যেমন দেখেন এখন এটা আমি ইয়া করার পরে এগুলোর কাছাকাছি চলে আসছে, যেহেতু আমার টার্গেট থাকবে আমার এই ভলিউমটাকে আমি 9-8-9-এর মধ্যে আনবো। তো সবগুলোকে আমি যেগুলো ছোট 9-এর মধ্যে নিয়ে আসে পরবর্তীতে আবার সেটিং করে দিব, সবগুলো 9-এ চলে আসবে আমার। তাহলে আমার প্রত্যেকটা নয়েজগুলো স্ট্যান্ডার্ডের মধ্যে চলে আসবে। তারপরে দেখেন এখানে দুটো অপশন আছে, এই যে একটা অপশন এটা হচ্ছে সাইলেন্ট করা, অর্থাৎ আপনার অডিও আপনি চাইতেছেন অডিওর নির্দিষ্ট একটা অংশ আপনি কি করবেন সাইলেন্ট করে দিবেন। তো আমি মনে করেন যে এই অংশটা সাইলেন্ট করব, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যখন এটাতে আমি ক্লিক করব, দেখেন আমার এই অংশটা কি হয়ে গেছে, একদম সাইলেন্ট হয়ে গেছে, এখানে আর কোনো শব্দ থাকবে না। তারপরে আমি মনে করেন যে এটা আবার ফেরত আনতে চাচ্ছি, যে এটা আমি আন্ডো করব, তো এটা আবার চলে আসছে। তো এটা দিয়ে আপনি এটা করতে পারেন। আর এই যে এটা দেখেন এখানে যে টুলটা আছে, এটা নাম হচ্ছে ট্রিম অডিও আউটসাইড সিলেকশন, অর্থাৎ যতটুকু আপনি সিলেক্ট করবেন ততটুকু ছাড়া বাকিগুলো সে কেটে ফেলবে। তো ধরুন আমার যে অডিওটা আমি এই অংশটা রাখবো আর বাকিগুলো কি করে ফেলবো, কেটে ফেললো। এই যে আমার আশেপাশে যে ইয়েগুলো আছে আমি শুধু এতটুকু রাখবো, বাকি সবগুলো আমি কি করব, কেটে ফেলবো। তো এখানে যখন আমি ক্লিক করব, তো দেখেন আমার বাকি সবগুলো চলে গেছে, শুধু এই অংশটা আমার রয়ে গেছে। তো এটার কাজ হচ্ছে যে এটা আমি আবার আন্ডো করে দিচ্ছি। তারপরে দেখেন এখানে তিনটা টুলস আছে, একটা হচ্ছে যে দেখেন এটা হচ্ছে কাট, এটা হচ্ছে কপি, এটা হচ্ছে পেস্ট। এই টুলগুলো কিন্তু আমাদের দরকার লাগে, যেমন অনেক সময় আমরা যখন অডিও করি কোনো একটা অংশ আমাদের দেখা যায় যে এই অংশটা দরকার নাই, তখন আপনি এটাকে কাট দিলে এটা এখান থেকে কেটে যাবে। তো এটাকে আমি আবার আন্ডো করলাম। তারপরে মনে করেন যে কপি, আপনি মনে করেন একটা অডিও অনেক সময় করছেন, কোনো একটা কথা আমার মনে হলো যে এখানে আমি যে কথাটা বললাম সেই কথাটা ঠিক মতো আসে নাই, তো আমি এটা কি করব, কেটে দিব। কেটে দিয়ে আবার এখানে পাশে রেকর্ড করব। তো আমি পাশে রেকর্ড করব, তো আমি এটাকে একটু ছোট করে নিই, ছোট করে এখানে সিলেক্ট করলাম। তো এখানে আমি একটা অংশ মনে করেন এখন রেকর্ড করব, আমি এখানে লেখক রেকর্ড করতেছি। তো এখানে দেখেন এই অংশটা আমি কি করলাম, রেকর্ড করলাম। তো এখান থেকে এই অংশটা আমি কি করব, কপি করব। কপি করে, তো কপি করে আমি চাচ্ছি যে আমার এই রেকর্ডটা আমি এখানে যে কাট করছিলাম, তো এখান থেকে আমি যে এখন রেকর্ড করলাম এটা, এখান থেকে এটা কপি করে, বা এইভাবেও কপি করতে পারেন আপনি রাইট বাটন ক্লিক করে, বা এখান থেকেও আপনি কপি করতে পারেন। কপি করলাম, এখানে আমি মনে করেন এই অংশটা আবার এখানে দিব, এখানে রাইট বাটন ক্লিক করে দেখেন পেস্ট আছে, এখানেও পেস্ট দিতে পারবেন। তারপরে আপনি চাইলে এখান থেকেও পেস্ট দিতে পারেন, যেমন এখান থেকে আমি পেস্ট দিয়ে দেখাচ্ছি, এই যেখানে পেস্ট আছে, তাহলে আমার এই কথাটা আমার এখানে চলে আসলো। তো তারপরে দেখুন আপনি, আমরা যদি স্প্লিট করতে চাই কোনো একটা অংশকে, যদি এখান থেকে কেটে মনে করেন এখানে এই উপরে আমার একটা ট্র্যাক আছে সেখানে নিয়ে যাব, তো এটা কীভাবে করবেন? এখানে আমি দিলাম, এখানে দিয়ে স্প্লিট ক্লিক দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে আপনি যদি হাতে ধরেন এখানে একটা সাদা অংশ আসবে, তো এখানে টান দিয়ে উপরে নিয়ে যেতে পারবেন, এখান থেকে সরাতে পারবেন। এভাবে আপনি, এই যে দেখেন হাতের মতো উপরে একটা অপশন আছে,
এইটা নতুন আসছে 3.1-এ, যেটা আগে কিন্তু যারা পুরনো ভার্সন ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা ছিল না। তারপরে দেখেন আপনি নিচের এই যে এখানে যদি ধরেন, এটাকে কিন্তু এভাবে সামনে পিছনে নিয়ে আপনি সরাতে পারেন। এই যে এভাবে ধরবেন, এভাবে হাতের মতো আসবে, এইভাবে আপনি এটাকে যে কোনো ইয়ারকে আপনি সরাতে কাছে এভাবে সামনে পিছনে নিতে পারবেন। তারপরে দেখেন এখানে একটা এনভেলপ টুল আছে, এটা যদি ক্লিক করেন, তো ধরেন মনে করেন আমরা কোনো একটা পোর্শনে, সাধারণত এটা মিউজিকই বেশি ব্যবহৃত হয়, সাধারণত এটা মিউজিকই বেশি ব্যবহৃত হয়, ধরেন কোনো একটা অংশে আমাদের সাউন্ডটাকে বাড়াতে হবে বা কমাতে হবে, তো ধরেন আমি যদি এই মনে করেন যে এই অংশটা আমি বাড়াবো, তো এখানে আপনি একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনি ধরে যদি উপরের দিকে টান দেন, দেখেন এই অংশটা আমার কী হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। বা আবার আপনি যদি এখানে কোনো একটা অংশকে যদি ছোটো করতে চান, এভাবে ধরে চিকন করে ফেললেন, তখন এটাকে সাউন্ডটা ছোট হয়ে যাবে। এই যে টাইম শিফটিং যে টুলটা আছে, এই যে সরানোর জন্য, আগে কিন্তু এখানে একটা টুল ছিল, যারা পুরনো ভার্সনের সফটওয়্যারটা ব্যবহার করছেন, টাইম শিফট টুল, তো এটার পরিবর্তে যারা নতুন, তারপরে দেখেন এখানে দুইটা অপশন আছে, তারপরে দেখেন এখানে দুইটা অপশন আছে, স্টার্ট আর একটা হচ্ছে যে আপনার এন্ড। তো যখন আপনি এটাতে ক্লিক করবেন, কোনো আমরা মনে করেন যে এখানে এখানে কার্সারটা রাখলাম, যখন এখানে ক্লিক করব দেখেন আমাদের কার্সারটা একদম প্রথমে চলে আসবে, কোনো অডিও ক্লিপের প্রথমে চলে আসবে, আর এখানে যদি ক্লিক করি আমার কার্সারটা একদম অডিও ক্লিপের শেষে চলে যাবে। এরপরে দেখেন আমরা অডিওতে নয়েজটা রিমুভ করার পরে, তো দেখেন এরপরে যেটা আছে মাল্টি টুল, অর্থাৎ এই টুলটা দিয়ে আমি একটা এনভেলপ টুলটা দিয়ে আমি নির্দিষ্ট জায়গা আমি সিলেক্ট করতে পারবো, আর এইটা দিয়ে আপনি অনেকগুলো সিলেক্ট করে একসাথে সবগুলোকে সিলেক্ট করে ফেলতে পারেন। ধরেন আমি এই যে মাল এনভেলপ টুল দিয়ে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটা সিলেক্ট করছিলাম, মনে করেন যে আরও একটা আমি সিলেক্ট করি, ধরেন এখানেও আমি একটা সিলেক্ট করি, তাইলে এরকম অনেকগুলো সিলেক্ট করছি। তো মাল্টি টুল দিয়ে একবারে আমার সবগুলা টুল আমি কী করে ফেলতে পারবো, সিলেকশানগুলোকে একসাথে সিলেক্ট করতে পারবো। তো এরপর আপনি যেখানে দরকার সেখানে আপনি বৃদ্ধি করবেন, এই আপনি সাউন্ড বৃদ্ধি করবেন, যেখানে দরকার আপনি সাউন্ডটা কমিয়ে দিবেন, এগুলো হচ্ছে মাল্টি ইয়ার মাধ্যমে করতে পারবেন। তারপরে দেখেন এখানে একটা টুল আছে ড্র টুল, এটা সাধারণত আমাদের লাগে না, এটা হচ্ছে যে আমরা যে এখানে যে বিভিন্ন ফ্রেমগুলো আছে একদম ক্ষুদ্রতর ফ্রেম, যেমন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে জুম করলাম, জুম করার পরে একদম জুম করার পরে যখন একদম ক্ষুদ্র ক্ষুদ্র যখন আমাদের ফ্রেমগুলো আসবে, তখন কোনো ফ্রেম আপনি ইচ্ছা করলে বৃদ্ধি করতে পারেন, কোনোটাকে কমাতে পারেন। এগুলো আসলে যারা মিউজিক করে, মিউজিকের ক্ষেত্রে অনেক সময় কোথাও কোথাও মিউজিকটা বৃদ্ধি করতে হয়, কোথাও কোথাও কমাতে হয়, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। তো এরপরে আমরা নয়েজটা ঠিক করার পরে আমরা সাধারণত কি করি, তো এরপরে আমরা ধরেন এটাতে নর্মালাইজ ইফেক্টটা ব্যবহার করে থাকি, এই যে নর্মালাইজ একটা ইফেক্ট আছে এটা ব্যবহার করে থাকি, এতে আপনার যে ভয়েসগুলো আছে এগুলো নর্মালাইজ হয়ে যাবে, কোথাও কোথাও ছোটো থাকে, আপনার ভয়েসের অ্যাবনর্মালিটি থাকে সেগুলো সে নর্মাল করে দিবে। তো এখানে আপনার -1 দিয়ে করাটাই ভালো, ডিপি -1 ডিপির মধ্যে রেখে ওকে ক্লিক করতে পারেন। তো দেখেন এখানে আমার কলমের মতো একটা অপশন আসতেছে, কারণ আমি এই যে সিলেকশানটা এখানে সিলেক্ট টুলে নিই, তো এটাতে ক্লিক করতে হবে, নাহলে ঠিকমতো কাজ করবে না। তো তারপরে আবার ইফেক্টে গেলাম, আমি নর্মালাইজে গেলাম, তো এখন আমি ক্লিক করব, তো এখন আমার এটা নর্মালাইজ হয়ে গেছে। তো এরপরে আমরা যে এফেক্টটা দিই, কম্প্রেসর এফেক্টটা দিই, তো এই কম্প্রেসর এফেক্টটাও আপনার যে ভয়েসের মধ্যে যে অস্বাভাবিকতা আছে, যে কোথাও কম আছে বেশি আছে বা সমস্যা আছে, সেগুলো কিন্তু কম্প্রেসারের মাধ্যমে ঠিক করে নেবে। তো এই কম্প্রেসর যেভাবে আছে এইভাবে আমরা আপনার রেখে সেটিংগুলো রেখে আপনি ওকেতে ক্লিক করবেন। তো এতে হবে কি, আপনার কোথাও আপনার এই যে ভলিউমগুলো উঁচু উঁচু আছে সেগুলোকে সে কী করে ফেলবে, ফিক্সড করে ফেলবে, অস্বাভাবিক যে আপনার নয় মানে ভলিউমগুলো আছে সেগুলোকে সে ঠিক জায়গায় নিয়ে আসবে। এরপরে আমরা সাধারণত অনেকে যেটা ম্যাক্সিমাম ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে ইকুয়ালাইজেশান। ইকুয়ালাইজেশানটা কিন্তু নতুন যে ভার্সন আসছে সেটাকে দুইটা ভাগে ভাগ করছে, ফিল্টার কার্ভ ইকুয়ালাইজেশান, গ্রাফিক ইকুয়ালাইজেশান।
তো প্রায় সেমই আমরা ধরেন ফিল্টার কার্ভ ইকুইজিশনে ব্যবহার করব। তো এটা আসলে এটার ব্যবহারে সাধারণত আপনার অনেকের গলা আছে চিকন, চিকন গলাকে মোটা করা, অনেকের গলা আছে মোটা, মোটাটাকে একটু চিকন করে সামঞ্জস্যপূর্ণ করা, সেই ক্ষেত্রে এগুলো বেশি ব্যবহার হয়ে থাকে। যেখানে আপনার বিভিন্ন রকমের আপনার দেখবেন ভয়েসের বিভিন্ন অপশন আছে, এগুলো আপনি দেখবেন কোনটা আপনার কাছে ভালো লাগে, ক্লিক করে এভাবে প্রিভিউ দিয়ে দেখবেন, এভাবে আপনি প্রিভিউ করে দেখবেন। তো আমি এটা দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম। তো এগুলো আমার এই ভয়েসটাকে একটা সুন্দর একটা ফরম্যাটে নিয়ে আসবে। তো এখন আমরা দেখব যে অনেক সময় আমরা আমাদের অডিওতে কিছু মিউজিক অ্যাড করে থাকি। তো ধরেন আমার এই অডিওটাতে আমি একটা মিউজিক অ্যাড করব। তো এটা আমি এই ট্র্যাকটা আমি কেটে দিচ্ছি। তো আরেকটা জিনিস দেখেন, আপনার যদি দুইটা ট্র্যাক থাকে, ধরেন আমি এই ট্র্যাকটাকে চালু করতে যেতেছি, এখানে যদি ক্লিক করি, তো এটা সোলোতে ক্লিক করলে আমার এটা ওকে থাকবে, এটা অফ হয়ে থাকবে। আবার এটাতে যদি মিউটে ক্লিক করি, এটা আমার মিউট হয়ে যাবে। আবার এখানে যদি সোলোতে ক্লিক করি, এটা আমার ওকে হয়ে যাবে। তারপরে তো আমি এই ট্র্যাকটা কেটে দিব, এটা আমি ক্লিক করলাম এখানে ক্রসে, আমার উপরে ট্র্যাকটা চলে গেছে। তো ধরেন আমি এখানে একটা মিউজিক ফাইল আপলোড করব। তো এর জন্য আপনাকে কিন্তু ইম্পোর্টে যেতে হবে। আপনি যদি ওপেনে দেন তাহলে কিন্তু আর নতুন ফাইল ওপেন হয়ে যাবে। তো একটা অডিও ফাইলের নিচে যদি আরেকটা অডিও ফাইল দিতে চান তাহলে আপনি ইম্পোর্টের মাধ্যমে যাবেন। তো আমি ইম্পোর্টে যাব। ইম্পোর্ট থেকে এই যে আমি মিউজিকটা আনছি, এটা আমি কী করব, এখানে আনবো, ওপেনে ক্লিক করব। তো দেখেন এটা আমার এই মিউজিকটা এখানে নিচে চলে আসছে। এভাবে আনার পরে অনেক সময় দেখবেন যে আপনার দুইটা একসাথে চালু হবে না, মানে দুইটা একসাথে শোনা যাবে না। তো দেখেন এখানে কিন্তু আমি এটা সোলো করলে ওইটা কিন্তু মিউট হয়ে যাচ্ছে, আর এটা যদি সোলো করি এটা মিউট হয়ে যাচ্ছে। তখন এক্ষেত্রে আপনি কি করবেন, এটাকে ক্লিক করে আনমিউট করে দিবেন। তখন দুইটা ট্র্যাক একসাথে শুনতে পারবেন। তো দেখেন এটা আমার হচ্ছে টিউটোরিয়ালের নিচে হচ্ছে আমার মিউজিকটা। আমি যদি এটা ওপেন করি, তো আমি যদি আমার ট্র্যাক এখন চালাই, দেখেন তো দেখেন এই দুটোটা আমার শুনতেছেন। তো এখানে সাউন্ডটা আমি ইচ্ছা করলে এখান থেকে কমিয়ে বাড়িয়ে দিতে পারি। আমি এই অংশটা কেটে দিলাম। তো দেখেন এই আমি যখন মিউজিকটা চলবে এখান থেকে আমি মনে করেন যে এখান থেকে কমিয়ে দিব। তো এর জন্য আমি এটা চালু করলাম। তো এখানে দেখেন এখানে একটা অপশন আছে, এটাকে ধরে আপনি এটাকে এটার মিউজিকটা কমিয়ে দিতে পারেন, এভাবেও করতে পারেন। তো এখান থেকে আপনারা মিউট করে কমাতে পারেন, একটা সিস্টেম আছে, যে কোনো আপনার অডিও ফাইলের সাউন্ডগুলো আপনি এখান থেকে কম বৃদ্ধি করতে পারেন, এটা একটা সিস্টেম আছে। তারপরে অনেক সময় আমরা ফেড ইন ফেড আউট করি, যেমন আমি এই অংশটাকে ফেড ইন করবো, এখানে আমি ক্লিক করে অনেক সময় দেখা যায় অনেক মিউজিক শুরু হওয়ার সময় আস্তে আস্তে শুরু হয়। তো আপনি কোনো মিউজিকের যদি ফেড ইন করতে চান, এখানে সিলেক্ট করে আপনি ইফেক্টে যাবেন, ইফেক্ট থেকে দেখেন এই ফেড ইনে ক্লিক করলাম। তারপরে দেখেন আমরা যদি এটাকে শেষের অংশ কিছু ফেড আউট করে দিই, এখান থেকে আমরা এই দেখেন ফেড আউট অপশন আছে, তো দেখেন শেষের দিকে আস্তে আস্তে আমার ফেড আউট হয়ে যাবে। এরপরে দেখেন এইখানের যে মিউজিকটা দেখেন এটার এই যে আউটপুটটা কীরকম দেখেন আপনি, আমরা যদি এটা আউটপুটটা দেখি, এটা দেখেন এই যে ডিবিটা হচ্ছে প্রায় 11 কি 10 এর মধ্যে কিন্তু আছে। তারপরে দেখেন আমরা আরেকটা ফাংশন আছে, যেমন এখানে আপনি এই ফাংশনটা হচ্ছে যে আপনি যদি এটা সিলেক্ট করেন, সিলেক্ট করে ইফেক্টে যান অটো ডাক, তো দেখেন এইটা বলতেছে যে এটাকে উপরে নিয়ে যেতে হবে, নাহলে অটো ডাকটা আপনি ইয়ে করতে পারবেন না। তো আমরা এখান থেকে দেখেন এই ট্র্যাকটাকে উপরে নিয়ে যাব। উপরে নেওয়ার জন্য দেখেন মুভ ট্র্যাক আপ, এটাতে যদি ক্লিক করি এই ট্র্যাকটা উপরে চলে যাবে। তারপরে দেখেন আমার এই অংশটা কিছুটা বেশি আছে, আমি এখানে সমান করার জন্য ধরেন আমি এখান থেকে কিছু অংশ আমি কেটে ফেলব, এখান থেকে এই অংশটা কেটে ফেলি, কেটে ফেলি এখান থেকে, কেটে এই অংশটা আমি মনে করেন যে আবার ফেড আউট দিয়ে দিই। তো এখন আমার সমান সমান হয়েছে, আমি দেখি এখানে আর একটু কেটে দিই। তো দেখেন এখানেও দেখেন অনেক সময় মিলতেছে না আমার এটা বরাবর, এর জন্য আপনি স্প্লিট করতে পারেন। স্প্লিট করে এটাকে টেনে আপনি একটু সামনে নিয়ে গেলেন, সমান সমান করে দিলেন, আর এটাকে আপনি টেনে সমান করে দিলাম।
এরপরে এখানে আমি অটো ডাক যে একটা সিস্টেম আছে দেখবেন, এই যে অটো ডাক এটাতে যদি আমি দেই, এই যে যেভাবে আছে সেভাবে রাখলাম, রেখে যদি ওকে দিই, তো এটা হবে কি এমন সিস্টেমে এই মিউজিকটা বাজবে আমার অডিওর সাথে, দেখবেন যে যেখানে যেখানে আমার গ্যাপ আছে সেখানে একটু মিউজিকটা বেশি হবে, আর অন্য সময় আমার কথার সাথে মিলে মিউজিকটা হবে। তো আমরা যদি এটা ওপেন করি, দেখেন এখান থেকে, তো এভাবে আপনার এটার সাথে এটা সেটিং হয়ে যাবে। তো আপনি যদি মনে করেন এটা বেশি হয়েছে আর একটু গেইনটা কমিয়ে দিতে পারেন। তো এভাবে আপনি এভাবে অটো ডাক ব্যবহার করে আপনার অডিওর সাথে মিউজিকগুলো অ্যাডজাস্ট করতে পারবেন। তারপরে আসেন যে আমরা এই যে আমাদের যে অডিওটা আছে এটাকে দেখেন, এখানের অডিওটা কিন্তু সমান নাই, কোথাও কম আছে কোথাও বেশি আছে, এটাকে লেভেলিং করার দরকার হয় অনেক। তো এর জন্য আপনি ইফেক্টে যেয়ে আপনি লিমিটার একটা অপশন আছে, লিমিটারে যাবেন, তারপরে এখানে আপনি যদি 10 dB অথবা 9 dB রাখবেন, অনেকে স্ট্যান্ডার্ডে 10 রাখে, অর্থাৎ এখানে এই যে উপরের যে উপরে যে লেভেলটা আছে এটা 9-10 মধ্যে থাকলে জিনিসটা সুন্দর দেখায়। তো আমি 9 রাখলাম, আপনি ইচ্ছা করলে স্ট্যান্ডার্ড 10 রাখতে পারেন। আর এখানে লিমিটটা হার্ডে দিবেন, দিয়ে এখানে দেখেন অনেকগুলো লিমিট আছে, আমি হার্ড লিমিটটা আমার কাছে ভালো লাগে, ওকে দিবেন। তো দেখেন এখানে লেভেলগুলো একদম সমান হয়ে যাবে, এর ফলে কী হবে আপনার কথাগুলো শুনতে ভালো লাগবে। তো এভাবে আপনি প্রসেস করবেন, প্রসেস করার পরে আপনি এরপর এখান থেকে ফাইলটা এক্সপোর্ট করে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, আপনি ভিডিওতে ব্যবহার করতে পারবেন, কোথাও ফাইলটা সেন্ড করতে চাইলে ইমেলে সেন্ড করতে পারবেন, মেসেজে দিতে পারবেন। তো আমি এখান থেকে এটা এক্সপোর্ট করতেছি, এক্সপোর্টের জন্য দেখেন এখানে এক্সপোর্ট অপশন আছে, এক্সপোর্টের মধ্যে MP3 আছে, ওয়েব ফরম্যাট আছে। তো সবসময় যদি আপনি এটা যদি কোনো আরেকটা ভিডিওতে আপনি প্রসেস করেন তাহলে অবশ্যই আপনাকে WAV ফরম্যাটে আপনাকে নিতে হবে, তাহলে এটার মানটা ভালো থাকবে। তো আমি WAV-তে নিলাম, নিয়ে এখানে দেখেন আপনার এনকোডিং, তো এনকোডিং আমি যখন আমার ভিডিও থেকে আমার এটা ফাইলটা আনছিলাম তখন কিন্তু এটা 32 bits ছিল। তো অনেকের সময় এনকোডিংয়ে দেখবেন যে অনেকের এখানে অটোমেটিক কিন্তু 32 আসবে না, 16 আসবে, 16-bit PCM আসবে, আপনি 32-তে করে দেবেন, 32-তে করলে আপনার এই ফাইলটার মানটা ভালো হবে। তো দিয়ে আপনি কি করে দিবেন, এভাবে সেভে ক্লিক করলে আপনার ফাইলটা এখান থেকে এক্সপোর্ট হয়ে যাবে। তো আমি এখানে মনে করেন এভাবে সেভ দিয়ে আমি দিলাম, এরপরে দেখবেন এরকম একটা অপশন আসবে, আপনি এখানে ভ্যালু দিলে দিতে পারেন, দিয়ে ওকেতে ক্লিক করবেন। তো দেখেন এভাবে আমার এই ফাইলটা এক্সপোর্ট হয়ে গেছে। তো এক্সপোর্ট হয়ে আমার ডেস্কটপে আসবে, আসার পরে আপনি ওই ফাইলটাকে যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন। তো দেখেন এখানে যে আমি অডিওটা প্রসেস করলাম, এখান থেকে প্রসেস করে এক্সপোর্ট করলাম, এই ফাইলটা আমি একটা ভিডিওতে আমি ব্যবহার করব। তো এটা আমার একটা ভিডিও, এই ভিডিওতে আমি অডিওটা ব্যবহার করব। তো এর জন্য আপনি কি করতে পারেন, ফাইল থেকে ইম্পোর্ট মিডিয়াতেও ক্লিক করতে পারেন, করলে আপনি যে আমি যে ফাইলটা প্রসেস করছি ওটা দেখিয়ে ওপেন করলাম, ওপেন করলে চলে আসবে, অথবা এখানে ইম্পোর্ট মিডিয়া আছে এটাতে ক্লিক করলে এই অপশনটা আসবে। এরপরে আমি এখানে যে ফাইলটা আমি প্রসেস করলাম ওয়েব ফর্মে ওইটা আমি ওপেন করলাম, ওপেন করে এখান থেকে আমি অ্যাড টু টাইমলাইন এটাতে ক্লিক করলাম, দেখেন এই আমার অডিওটা আমার ভিডিওতে চলে আসছে। তো এভাবে আপনারা যে কোনো অডিওকে প্রসেস করে যে কোনো জায়গায় নিতে পারবেন। তো আশা করি আজকের ভিডিও থেকে আপনি Audacity-র বেসিক যে বিষয়গুলো আছে ওগুলো জানতে পারছেন, এছাড়াও আরও অনেক যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে ওগুলো নিয়েও আমার ইউটিউবের চ্যানেলে দেখবেন আমি Audacity নিয়ে একটা প্লেলিস্ট করছি, ওখানেও আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। এছাড়াও যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে, সমস্যা থাকে, আমার ভিডিওর নিচে কমেন্টে আপনারা কমেন্ট করতে পারেন, তাহলে সে সম্পর্কিত আমি আরও ভিডিও তৈরি করে আপনাদেরকে দিব। তো আজ এ পর্যন্তই, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট দিবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।